ভরদুপুরে পুরুলিয়ার আদ্রায় শুটআউট, গুলিবিদ্ধ দুই। আদ্রার রেল ইয়ার্ডে চার দুষ্কৃতীর হামলা, দুই শ্রমিক আহত। ভরদুপুরে পুরুলিয়ার আদ্রায় শুটআউটের ঘটনা ঘটেছে, গুলিবিদ্ধ দুজন। আদ্রার রেল ইয়ার্ডে চার দুষ্কৃতীর হামলা, দুই শ্রমিক আহত। বাতিল মালগাড়ির কামরা কাটার সঙ্গে যুক্ত দুই শ্রমিক আহত হয়েছে যেমনটা জানা যাচ্ছে। আদ্রার রেল ইয়ার্ডে চার দুষ্কৃতী হামলা চালায়, দুজন শ্রমিক আহত হয়েছেন। ভরদুপুরে পুরুলিয়ার আদ্রায় শুটআউটের ঘটনা ঘটেছে, গুলিবিদ্ধ হয়েছেন দুজন। নরাউন্ড গুলি চালিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়, পুলিশ সূত্রে এমনই জানা যাচ্ছে। ভরদুপুরে পুরুলিয়ার আদ্রায় শুটআউটের ঘটনা ঘটেছে, গুলিবিদ্ধ দুজন। আদ্রার রেল ইয়ার্ডে চারজন দুষ্কৃতী হামলা চালায়, দুজন শ্রমিক আহত হয়েছেন। বাতিল মালগাড়ির কামরা কাটার সঙ্গে যুক্ত দুই শ্রমিক আহত হয়েছে এমনটাই জানা যাচ্ছে। নরাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা, খবর পুলিশ সূত্রে। ভরদুপুরে পুরুলিয়ার আদ্রায় শুটআউটের ঘটনা, দুজন গুলিবিদ্ধ হয়েছে এমনই জানা যাচ্ছে। আদ্রার রেল ইয়ার্ডে চারজন দুষ্কৃতী হামলা চালায়, দুই শ্রমিক আহত। বাতিল মালগাড়ির কামরা কাটার সঙ্গে যুক্ত দুই শ্রমিক আহত হয়েছে, পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে। নরাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা, আদ্রার রেল ইয়ার্ডে চার দুষ্কৃতীর হামলা। ভরদুপুরে পুরুলিয়ার আদ্রায় শুটআউটের ঘটনা, গুলিবিদ্ধ দুই শ্রমিক। নরাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা, খবর পুলিশ সূত্রে। আদ্রার রেল ইয়ার্ডে চার দুষ্কৃতী হামলা চালায়, দুই শ্রমিক আহত হয়েছেন এই ঘটনায়। বাতিল মালগাড়ির কামরা কাটার সঙ্গে যুক্ত দুই শ্রমিক আহত। নরাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা, খবর পুলিশ সূত্রে। কথা বলবো আমাদের প্রতিনিধি হংসরাজ সিংহর সঙ্গে। হংসরাজ, পুলিশ সূত্রে কি জানতে পারছো, ঠিক কি ঘটেছে? দেখো সঙ্গীতা, যেটা জানা যাচ্ছে কি, আজকে দুপুর আড়াইটা নাগাদ যখন আদ্রা ইয়ার্ডে রেল ইয়ার্ডের মধ্যে ওয়াকিং কাটিং এর কাজ চলছিল, কর্মরত ছিল 8 থেকে 10 জন শ্রমিক, সেই সময় দুজন দুষ্কৃতী আসে, তাদেরকে কাজ করতে মানা করে, কাজ যখন বন্ধ করেনি তখনই সেই সময় অভিযোগ, তারা এলোপাথাড়ি গুলি চালায়, সেই গুলিতে দুষ্কৃতী এসে গুলি চালিয়েছিল, তার মধ্যে দুজন আহত হয়েছে, তারা এই ঘটনার পিছনে রয়েছে, তা তদন্ত শুরু হয়েছে। এখনো সঠিক ভাবে জিআরপি কিছু বলতে পারছে না ঘটনার পিছনে কে রয়েছে। সঙ্গীতা, ধন্যবাদ হংসরাজ।